সাকিব প্রশ্ন করছেন, ম্যাম 3 মাসের বাচ্চা নষ্ট হওয়ার কারণটা একটু বলবেন তো। এটি সাধারণভাবে আপনি বলেন যে বাচ্চাটা আসলে কি কি কারণে নষ্ট হতে পারে? সাকিব, যে দর্শক, ওনার আসলে 3 মাসের বাচ্চা, তার মানে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে বাচ্চা অ্যাবর্শনের কারণগুলো উনি জানতে চাচ্ছেন। তো ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের কারণ বিশাল লিস্ট, অনেক বড় লিস্ট, নানা কারণে ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চা নষ্ট হতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমার কাছেও, আমি দেখেছি আমার দৈনন্দিন প্র্যাকটিসে, যে রুগীরা এসে জানতে চাচ্ছেন, বিশেষ করে মারা মনে করেন যে এখানে তার কোনো দোষ আছে কিনা, এসে বলে যে ম্যাডাম এই যে বাচ্চাটা আসলে আমার কি কোনো দোষ আছে বা কি কারণে এটা হলো। তো আমি এটা একটু ইন শর্ট একটু দর্শকদের সাধারণ জ্ঞানের জন্য বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি আসলে অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ, সবচেয়ে বেশি কারণে হয়ে থাকে, সেটা হলো বাচ্চাই নিজেই ইটসেলফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। তার মানে কি, বাচ্চাটারই হয়তোবা জেনেটিক্যালি তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি ছিল, যে কারণে ন্যাচার বা প্রকৃতি তাকে রাখে নাই, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কারণ হলো এটা। তার মানে বাচ্চাটা যখন তার মায়ের এবং বাবার কাছ থেকে যে জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে যে মিউটেশন, ওখানে হতে গিয়ে অ্যাবনর্মালিটি কোনো কিছু হয়েছে, যে যে বাচ্চা সার্ভাইভ করার মতো না, যে কারণে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন হলো, এটা হলো সবচেয়ে প্রধান কারণ। এরপরেও কিছু কারণ আছে, যেমন ধরেন কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে থাকে, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলে থাকি টর্চ ইনফেকশন। আমরা কিন্তু অ্যাবর্শন যারা এরকম থাকে তাদের আসলে আমরা টর্চ করতে দিই। এখানে কিছু কতগুলো ভাইরাসের কারণে, ইনফেকশনের কারণে বাচ্চা হচ্ছে। এই যে আমরা এখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে যাচ্ছি, আমরা কিন্তু ন্যাচারে কি আছে, কোভিড ভাইরাস। সো আমাদের কিন্তু এখনো কিন্তু আমরা কিন্তু পাচ্ছি কিন্তু যে প্রথম ট্রাইমেস্টার অ্যাবর্শন আগের তুলনায় কমপ্লিট, মানে আমি আমার প্র্যাকটিস লাইফে বা আমার হাসপাতালে আমি দেখছি আগের তুলনায় অ্যাবর্শনটা একটু খুব বেশি হচ্ছে। এখনো পর্যন্ত আমরা সেই গবেষণা পুরো উপাত্ত এখনো পাইনি, বাট স্টাডি চলছে অনগোয়িং, যে আসলে এই ভাইরাসের জন্য কিন্তু এই অ্যাবর্শনটা হচ্ছে কিনা। তার মানে ভাইরাস অ্যাবর্শনের জন্য ভাইরাল ফ্যাক্টর একটা দায়ী, তাহলে গেল 2টা কারণ। তৃতীয় কারণ হতে পারে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা আগে থেকে ডায়াবেটিক, উনি জানতেন না, ওনার হয়তো বা থাইরয়েডের প্রবলেম আছে, উনি জানতেন না, বা ওনার আদার অনেক ধরনের মেডিকেল প্রবলেম যেগুলো আছে, যেটা উনি হয়তো বা জানতেন না, এজন্য উনি কোনো ওষুধ খেয়ে ফেলেছেন, যে সমস্ত ওষুধে বাচ্চার উপর ইফেক্ট করে, বা আনকন্ট্রোল ডায়াবেটিস অবস্থাতেই উনি কনসিভ করেছেন, সেটার জন্য বাচ্চাতে অ্যাবনর্মালিটি হচ্ছে, সেই কারণেও কিন্তু অ্যাবর্শন হয়ে থাকে। তাহলে এগুলো আর এক ধরনের কারণ। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যেয়ে থাকে আরো কিছু মাইক্রোস্কোপ, মানে যেমন অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম বলে একটা প্রবলেম আছে, যে মায়ের আগে থেকে এসএলএ আছে এই রোগটা, অথবা অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমের মা, তার কিছু রক্তের কিছু ফ্যাক্টরের প্রবলেম থাকে, তো যে কারণে অ্যাবর্শন হয়ে থাকে। তো এরকম নানা নানা রকম কারণ আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কারণ কোনো জানাই যায় না যে কেন বাচ্চাটা অ্যাবর্শন হচ্ছে, সেটাও কিন্তু আছে। মেডিকেল সায়েন্স সবগুলো যে আমরা উদ্ধার জেনে ফেলেছি সেরকম না। সুতরাং ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের নানাবিধ কারণ আছে, তবে তার মধ্যেও কিছু কিছু কারণ আছে যে কারণগুলো আমরা প্রতিরোধ করতে পারি, বা যেই কারণগুলো আমরা ডিটেক্ট করলে সেটা ট্রিটমেন্ট করতে পারি। তো সে কারণে কোনো কারোর যদি এরকম ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়ে থাকে, অবশ্যই পরের ক্ষেত্রে প্ল্যানিং করার পূর্বে প্রি প্রেগনেন্সি প্ল্যানিং এ যেতে হবে, বা প্রি প্রেগনেন্সি কাউন্সিল এবং টেস্টিং এ যেতে হবে, যে টেস্ট করে ডিটেক্ট করতে হবে যে কি কারণে আমার এই বাচ্চাটা নষ্ট হয়েছিল। তারপরে সেটা যদি কারণ পাওয়া যায়, সেটা কারেকশন করে পরবর্তীতে তার প্রেগনেন্সি নিবে। এটাই হলো আমার সাধারণভাবে সমস্ত দর্শকদের কাছে আমার এটার সমাধান আর কি। জি,